নমস্কার বন্ধুরা, শিবাঙ্গী রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে বানাচ্ছি এক তড়কা, যার জন্য লাগছে কাসুরি মেথি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, গোটা শুকনো লঙ্কা, গোটা লঙ্কা, পেঁয়াজ কুচি, ডিম, বাটার, 2-3 ঘন্টা ভিজিয়ে ছোলার ডাল আর তড়কার ডাল সেদ্ধ করে রাখা, সাদা তেল আর একটা মশলা। প্রথমে আমরা কড়াইতে তেল গরম করে বাটার দিলাম। চাইলে পুরোটা বাটারেও করতে পারেন। এবার রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, অল্প নাড়াচাড়া করব। দিয়ে দিলাম আদা কুচি। এবার টমেটোটা দিয়ে দেবো। এবার নুন দিচ্ছি, তাড়াতাড়ি নরম হবে এতে পেঁয়াজ টমেটো গুলো। এরপরে ভিজিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর তড়কার ডালটা দিয়ে দিলাম। এরপরে মশলাটা দেব। মশলাটার মধ্যে রয়েছে আপনাদের গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাগুলো, যেমন আপনার লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, আর রয়েছে মৌরি গোটা, গোটা জিরে, গোটা ধনে, সবগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া হয়েছে। এছাড়া একটু চাট মশলা দিয়ে দেওয়া আছে, ওইটার মধ্যে দিয়ে বানানো হয়েছে মশলাটা আর হলুদ। এবার জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেবেন, পরিমাণ যতটা আর কি আপনারা গ্রেভি খেতে চান। ফুটতে দেবেন, কষতে দেবেন। তারপরে ডিমটা ছেড়ে দিলাম। জলের সঙ্গে সঙ্গে ডিমটা এরকম ভাবে ফুটে উঠবে। তারপরে মিশিয়ে নেব আমরা ডিমটাকে ভালো করে।
কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দেবো। মোটামুটি আমাদের কেক তড়কা রেডি, গরম গরম রুমালি রুটি বা প্লেন রুটির সঙ্গে খাবে, আর উপর দিয়ে বাটার ছড়িয়ে দেবেন। আজকে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনে ক্লিক করবেন।